দর্শক, বাইফা অ্যাওয়ার্ড 2023 এই মুহূর্তে আমি আছি শান্তা জাহানের সঙ্গে। তিনি আজকে এই আয়োজনের উপস্থাপনার দায়িত্বটিও পালন করছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? আমি অলওয়েজ ভালো থাকি ইনফ্যাক্ট, আর সাজগোজ করার পরে ডেফিনেটলি মন অনেক ভালো হয়ে যায়। আচ্ছা, এই যে আজকে এত বড় একটা প্রোগ্রামে উপস্থাপনা করছেন, এক্সাইটমেন্ট কেমন, কী মনে হচ্ছে, কেমন হবে অনুষ্ঠান? আসলে প্রত্যেক মানে প্রতিটা দিনই তো কাজ করা হয়, আর প্রত্যেকটা কাজই অনেক স্পেশাল ফর মি, বিকজ আমি চাই গতকালকের যে পারফরমেন্স ছিল সেটাকে ছাপিয়ে আজকে যেন আমার বেস্ট পারফরমেন্স আমি দিতে পারি। সো রিয়েলি এক্সাইটেড, অ্যান্ড এত বড় বড় সব তারকারা এই প্রোগ্রামে থাকবেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, পরপর দুটো সিজন আমি বাইফার সাথে আছি, অ্যান্ড ইনশাল্লাহ ইন ফিউচারেও আমি থাকবো, এটাই প্রত্যাশা করি। অ্যান্ড সাথে সাথে ভালো লাগছে যে বাইফা টোটালি ভিন্ন রকম একটি প্ল্যাটফর্ম নিয়ে কিন্তু এখানে স্টার্ট করেছে, তাদের যে ভিশনটা আছে তারা যখন আমার সাথে শেয়ার করেছে তখন আমার কাছে মনে হয়েছে ইয়েস আই ক্যান বি উইথ দেম, অর আমি তাদের একজন হতে পারি পুরো টিমের। সো আই হোপ বাইফার সেকেন্ড সিজন যেভাবে আরও মানে গত সিজনকে ছাপিয়ে কিন্তু আপনারা দেখছেন যে আয়োজন আরও অনেক বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি আমার মনে হচ্ছে যে অনেক বেশি এটাকে কি গোছালো, সো জাঁকজমকপূর্ণ। সো আমার মনে হয় স্টেজে যখন যাব এবং আমাদের সব বড় বড় তারকারা আসবেন, আজকে এখানে তারা পুরস্কার পাচ্ছেন, এটা অনেক ভালো লাগছে যে আমি তাদের নাম অ্যানাউন্স করবো, অ্যান্ড সেম টাইম বাইফা আমাকেও স্বীকৃতি দিতে যাচ্ছে আমার পারফরমেন্সের জন্য, এটা আমার জন্য বড় বড় একটা প্রাপ্তি। ঠিক আছে, আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই যে উপস্থাপনা যেহেতু করছেন, যখন অ্যাওয়ার্ডগুলো আপনার নাম মুক্তি দিতে ঘোষণা হয় তখন তো অবশ্যই যারা অ্যাওয়ার্ড পায় তাদের একটা এক্সাইটমেন্ট থাকে, আপনার কাছে তখন অনুভূতিটা কেমন মনে হয়? আমার না আবার সবচেয়ে ভালো লাগে যখন মানে প্রকৃত অর্থে যারা গুণী তাদের নামটা আমি ঘোষণা করার সুযোগ পাই। এবং আরেকটা বলে রাখতে চাই, আমি কিন্তু বাংলা টেলিভিশন আর বাংলা কাজের খুব ভালো একজন দর্শক, তো যখন আমি দেখি হ্যাঁ এই কাজটাতে সে অসাধারণ অভিনয় করেছিল বা অসাধারণ ছিল তার পারফরমেন্স, এবং সেটার জন্য তার স্বীকৃতিটা আমার মুখ থেকে আমি ঘোষণা করতে পারছি, সো ইটস এ ডিফারেন্ট ফিলিং। এটা আসলে কীভাবে প্রকাশ করতে হয় ওটা হয়তো পুরোপুরি আমি জানি না, তবে তাদের যে আনন্দ সেই আনন্দের রিফ্লেকশনটা কিন্তু আমাদের স্টেজে পড়ে, আমাদের প্রতিটি মানুষ উপরে পড়ে। আর একজন মানুষকে তার কাজে স্বীকৃতি দিতে পারলে তার মধ্যে অন্যরকম একটা আত্মতৃপ্তি কাজ করে, অ্যান্ড কাজের প্রতি তার রেসপন্সিবিলিটিস বেড়ে যায়। সো আমার মনে হয় এ ধরনের উদ্যোগ যারা নিচ্ছেন তাদেরকে আমরা সাধুবাদ জানাতে পারি, বিকজ প্রতিটি স্বীকৃতি হচ্ছে একজন শিল্পীর জন্য অনন্য একটি অর্জন যা আসলে অর্থ দিয়ে কখনো পাওয়া যায় না। আচ্ছা, আর শেষ ছোট্ট একটা প্রশ্ন, এত কিছু থাকতে আপনি উপস্থাপনায় কেন? এটা তো যারা বাইফা আয়োজন করেছেন এবং প্রথম সিজনের পর সেকেন্ড সিজনে আমাকে ডাকছেন তাদেরকে জিজ্ঞাসা করা উচিত ওয়াই মি। না না, পেশাটা তো আপনি নিয়েছেন যে আপনি শুধু তো বাইফা উপস্থাপনা করছেন না, অনেক প্রোগ্রাম উপস্থাপনা করছেন, সেক্ষেত্রে আপনার কাছে কেন মানে উপস্থাপনাটার দিকে ঝোঁকটা কেন আসলো? এটা একটা চমৎকার প্রশ্ন। সেটি হচ্ছে উপস্থাপনা দিয়ে আসলে আমার ক্যারিয়ার শুরু, তারপরে আমি অ্যাক্টিং করার চেষ্টা করেছি, হয়েছিল এখনও পর্যন্ত, দর্শক আলহামদুলিল্লাহ আমার কাজ নিয়ে আমাকে প্রশংসা করে, কিন্তু কেন যেন এই প্ল্যাটফর্মটার প্রতি অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে, অ্যান্ড অনেক বেশি রেসপন্সিবিলিটি, কিন্তু আমি অলওয়েজ ঝুঁকি নিতে পছন্দ করি। সো আমার মনে হয় যে প্রতিদিন নতুন করে রেসপন্সিবিলিটি নিয়ে সেটাকে আবার ফুলফিল করা, এটা অনেক আনন্দের, মজার। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কথা বললাম, আবার দেখা হবে। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট, অ্যান্ড সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ বাইফার সাথে থাকার জন্য।